এখন আমরা মেঘের উপরে আছি, এইরকম জায়গা অনেক আছে এইদিকে, অনেক এস্তো সোচি হতো দামি হনি হয় আমি আমি হেরি এস্তো ঠাউ আইপুছে একটু লাগে টক পুচুক্কা পারেকো ঠাউমা রুপমা এসরি রামরে পুদা সারা পড়তো মেঘের উপরে আসি আমরা, মেঘের দেশে চলে আসছি, মেঘের দেশে ভাইয়া আপনার নেতৃত্বে সিকিম ভ্রমণে আসলাম, আমরা 8 জন আছি। তো আমাদেরকে সার্বিকভাবে আরো সহযোগিতা করছেন আমাদের অ্যাঙ্কার গাইড শামিনা ম্যাম, এখন আমাদের টিম লিডার হলো আনোয়ারুল আজিম, উনি আমাদেরকে ভিডিও এবং ছবিতে সাহায্য করতেছেন, তো ওনার জন্য শুভকামনা। এই জায়গায় একটা ব্রেক দিন, ধন্যবাদ। থ্যাংক ইউ মুসা ভাই, আপনার গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমাদের 10 মিনিট শাকত ভাই কিছু বলেন, 5 মিনিট। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ নে আমাদের দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি সবাই ছবি নিয়ে নেবেন, 5 মিনিট সময় আছে। 5 মিনিট আমাদের এখন নামতে হবে আসলে গাড়ি থেকে। মুসা ভাই দাঁড়ান, আমি নামি, 5 মিনিটের মধ্যে নামতে হবে, এখানে 5 মিনিট সময় দিছে। হ্যাঁ এখানে মাশাআল্লাহ এত সুন্দর স্পেস, এখানে ঝর্ণা, ঝর্ণাতে নামছি, ঝর্ণাটা অনেক সুন্দর এই আর কি, ঝর্ণাতেও নামছি আমি এই আর কি। আমরা সবাই দাঁড়াই, মুসা ভাই গাইড ছবি উঠে, 1 মিনিট ভিডিও চলতেছে, সবাই দাঁড়াই, ম্যাডাম একটা ছবি উঠাইতে বলে। শর্মিলা ম্যাডাম আমাদেরকে একটু ছবি উঠিয়ে দেন, এই এই এটা আমাদের গাইড, গাইড মাসুদ ভাই নামতেছে, গাইড আমাদের ছবি উঠাবে। এই সবাই আসো, সবাই আসো, আমরা কি নর্থ সিকিম না সাদ ভাই, একটু আমি 1 মিনিটে আমার একটু ভিডিও করেন। মোবাইল তো একেবারে প্রিন্ট হয়ে গেছে। বসন্ত ভাই, ওনার ক্যামেরা